হ্যালো ওয়েলকাম টু সহজে স্টাডি আজকে তোমাদের জিকের বত্রিশ নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল সাতটায় হয় তোমরা অবশ্যই সকাল সাতটায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে এবং এর আগে যে ক্লাসগুলি হয়ে গিয়েছে তোমরা যারা দেখো অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে এবং আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং ক্লাসটি সম্পূর্ণ করতে থাকো ফার্স্ট কোয়েশ্চেন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ফার্স্ট কোয়েশ্চেনে কী বলা হয়েছে পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি গুরু গুরুশিখর দোদাবেতা ধূপগড় তাহলে এক নম্বর প্রশ্নের জন্যে সঠিক অ্যানসারটি অ্যান্সারটি কী হবে সকলেই অ্যান্সার করতে থাকো যে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক অ্যান্সারটি কি হবে এক নম্বর প্রশ্নের জন্যে আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি গুরু শিখর মনে রাখবে আরাবল্লী পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর আরা বললি দুধাবেথা হচ্ছে নীলগিরি ধূপঘড় হচ্ছে সাতপুরা নেক্সট কোশ্চেন মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন দুই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন অজাতশত্রু বৃহদ্রথ অশোক চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক অ্যান্সারটি কী হবে দুই নম্বর প্রশ্নের জন্য সকলেই অ্যান্সার করতে থাকুক মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে দুই নম্বর প্রশ্নের জন্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে অশোক অশোক চন্দ্রগুপ্ত মৌর্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং মনে রাখবে এখানে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং বৃহত্ত্ব হচ্ছে শেষ শাসক শেষ শাসক অজাস হচ্ছে হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ শাসক হরসংঘ বংশের শ্রেষ্ঠ শাসক নেক্সট কোশ্চেন একটি গ্যাসীয় উদ্ভিদের হরমোনের উদাহরণ কী অক্সিন ইথিলিন অ্যাপসিসিক অ্যাসিড কোনোটিই নয় তাহলে তিন নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটি গ্যাসীয় উদ্ভিদ উদ্ভিদ হরমোনের উদাহরণ কোনটি তাহলে সঠিক অ্যান্সার কী হবে তিন নম্বর প্রশ্নের জন্যে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি হচ্ছে ইথিলিন তাহলে একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ কোনটি ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ নেক্সট কোশ্চেন আইডুনের অভাবে নিচের কোন রোগটি হয় গলমণ্ড রক্তশূন্যতা মিনাময়টা ইটাই ইটাই তাহলে আয়োডিনের অভাবে কোন রোগটি হয় সঠিক অ্যান্সারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকো তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে চার নম্বর প্রশ্নের জন্যে গলগণ্ড তাহলে আয়োডনের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে গলগণ্ড রক্তশূন্যতা মনে রাখবে এখানে আয়রনের অভাবে হয়ে থাকে আয়রনের অভাবে মিনাম হচ্ছে পারদ ইটাই হচ্ছে ক্যাডমিয়াম নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তাহলে পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত কার্নাল কটক সিমলা ঝাড়খণ্ড তাহলে সঠিক আনসারটি কি হবে পাঁচ নম্বর প্রশ্নের জন্যে কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সঠিক আনসারটি কি হবে সঠিক আনসারটি হচ্ছে সিমলাতে অবস্থিত কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রটি সিমলাতে অবস্থিত কারনাল মনে রাখবে দুগ্ধ দুগ্ধ গবেষণা কেন্দ্র যেটি হচ্ছে হরিয়ানাতে হরিয়ানা যেটি হচ্ছে কটক হচ্ছে ধান গবেষণা কেন্দ্র ধান গবেষণা কেন্দ্র কোথায় সেটি হচ্ছে উড়িষ্যার কটক এবং দুগ্ধ গবেষণা কেন্দ্র সেটি হচ্ছে কার্নাল হরিয়ানাতে অবস্থিত যেটি নেক্সট কোশ্চেন কুনিষ্কের দরবারে কবি কে ছিলেন নাগার্জুন চরক অশ্ব সুশ্রুত ছয় নম্বর প্রশ্নের জন্যে সঠিক অ্যান্সারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকো যে কনিষ্কের দরবারে কবি কে ছিলেন তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে ছয় নম্বর প্রশ্নের জন্যে অশ্ব অশ্বকোষ হচ্ছে কনিষ্কের দরবারে কবি ছিলেন নাগার্জুন কী ছিলেন কনিষ্কের দরবারে দার্শনিক দার্শনিক রসায়নবিদ চরক হচ্ছে আয়ুর্বেদ পণ্ডিত ছিলেন আয়ুর্বেদিক নেক্সট কোশ্চেন নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে পাওয়া যায় না তাহলে সাত নম্বর প্রশ্নে কী বলা হয়েছে নীচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে পাওয়া যায় না রেডন জেনন আরগন হিলিয়াম তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে সাত নম্বর প্রশ্নের জন্যে সকলেই অ্যান্সার করতে থাকুক এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে পাওয়া যায় না সঠিক অ্যান্সারটি কি হবে রেডন রেডন বায়ুতে পাওয়া যায় না নেক্সট কোশ্চেন নিচের কোনটি ক্রান্তীয় পর্ণমিচি উদ্ভিদ ওক চন্দন নিম পাইন তাহলে নিচের কোন উদ্ভিদটি ক্রান্তীয় পর্ণমুচি সঠিক অ্যান্সারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকো তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে আট নম্বর প্রশ্নের জন্যে সঠিক আনসারটি হচ্ছে চন্দন তাহলে ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদ হচ্ছে চন্দন ওক মনে রাখবে পার্বত্য অরণ্য পার্বত্য অরণ্য নিম হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য চিরসবুজ অরণ্য পাইন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য নেক্সট কোশ্চেন ন্যাশনাল ভোটার ডে কত তারিখে পালন করা হয় তাহলে নয় নম্বর প্রশ্নে কী বলা হয়েছে ন্যাশনাল ভোটার ডে কত তারিখে পালন করা হয় একুশে জানুয়ারি তেইশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তাহলে কত তারিখে ন্যাশনাল ভোটার ডে পালন করা হয় সঠিক অ্যান্সারটি কী হবে সকলে অ্যান্সার করতে থাকুক তাহলে কোন তারিখে ন্যাশনাল ভোটার ডে পালন করা হয় পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে পালন করা হয় নেক্সট কোশ্চেন দ্বিতীয় পুলকেশির সভাকপি কে ছিলেন হরিসেন বানভট্ট রবিকীর্তি কালিদাস তা দশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে সকলেই অ্যান্সার করতে থাকো যে দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন তাহলে সঠিক আনসারটি কী হবে দশ নম্বর প্রশ্নের জন্যে সঠিক আনসারটি হচ্ছে রবি কীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন হরিসেন মনে রাখবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্ত বানভট্ট হচ্ছে হর্ষবর্ধনের হর্ষবর্ধন দ্বিতীয় পোলকুশির সভাকবি হচ্ছে রবিকীর্তি সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছে হরিসেন এবং হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বানভট্ট নেক্সট কোশ্চেন আমাদের দেহের গমনের জন্য দায়ী কলা কোনটি তাহলে এগারো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আমাদের দেহের গমনের জন্য দায়ী কলা নিচের কোনটি যোগ পেঁচি কলা স্নায়ুকলা আবরণী কলা তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে এগারো নম্বর প্রশ্নের জন্যে কোন কলা আমাদের দেহের গমনের জন্য দায়ী সঠিক অ্যান্সারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকুক সঠিক অ্যান্সারটি কি হবে সঠিক আনসারটি হচ্ছে পেশি কলা আমাদের দেহের গমনের জন্য দায়ী হচ্ছে পেশি কলা নেক্সট কোশ্চেন মৌমাছি পালনকে কি বলা হয় সেরিকালচার ফ্লোরিকালচার এপিকালচার ভিটিকালচার তাহলে সঠিক আনসারটি কী হবে মৌমাছি পালনকে কি বলা হয় সঠিক আনসারটি সকলেই অ্যান্সার করতে থাক সঠিক আনসারটি হচ্ছে এপিকালচার তা মৌমাছি পালনকে এপিকালচার বলা হয় সেরিকালচার কাকে বলে রেশম চাষকে রেশম চাষ ফ্লোরি কালচার মনে রাখবে ফুলের বাণিজ্যিক চাষ ফুলের বাণিজ্যিক চাষ ভিটিকালচার হচ্ছে আঙ্গুর চাষ তাহলে এখানে আমরা কি দেখলাম মৌমাছি পালনকে হচ্ছে বলা হয় ইপিকালচার দেশম চাষকে বলা হয় সেরিকালচার ফুলের বাণিজ্যিক চাষকে বলা হয় ফ্লোরিকালচার এবং আঙুর চাষকে বলা হয় কালচার নেক্সট কোশ্চেন কাকে সুলতানি যুগের আকবর বলা হতো তাহলে তেরো নম্বর প্রশ্নে কী বলা হয়েছে কাকে সুলতানি যুগের আকবর বলা হতো শাহ তুগলক জয়নুল আবেদিন আমির খসরু রণজিৎ সিং তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে সকলে অ্যান্সার করতে থাকো কাকে সুলতানি যুগের আকবর বলা হতো সঠিক আনসারটি কী হবে সকলেই অ্যানসার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর কাকে বলা হতো ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হতো আল আবেদিন মনে রাখবে জয়নুল আবেদিন কাশ্মীরের আকবর বলা হতো কাশ্মীরের আকবর আমির খোসরু হচ্ছে হিন্দুস্তানের তোতা হিন্দুস্থানের তোতাফাখি বলা হতো আমির খসরুকে এবং রণজিত সিংকে বলা হতো হচ্ছে শেরি পাঞ্জাব শেরী পাঞ্জাব তাহলে এখানে আমরা কি দেখলাম সুলতানি যুগের আকবর বলা হতো শাহ তুগলককে জয়নাল আবেদুন জয়নাল আবেদনকে কাশ্মীরের আকবর বলা হতো এবং আমির খসরুকে হিন্দুস্তানের তোতাপাখি এবং রণজিৎ সিংকে শেরি পাঞ্জাব বলা হতো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি তাহলে চোদ্দ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি সরাবতী নর্মদা তাপ্তি মহানদী কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি সঠিক অ্যান্সারটি কী হবে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক আনসারটি কি হবে চোদ্দ নম্বর প্রশ্নের জন্য মহানদী মহানদী আরব সাগরে পতিত হয়নি কোশ্চেন কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাগার বলা হয় থানজাভুর কোয়েম্বাটুর চিকমাগালুর বেলগাঁও তাহলে পুরোনো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে কোন অঞ্চলকে দক্ষিণের শস্যাকার বলা হয় সঠিক অ্যান্সারটি কী হবে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে পুরোনো নম্বর প্রশ্নের জন্যে থানজাভুর তা দক্ষিণের দক্ষিণের শস্যাগার কাকে বলা হয় থানজাভুরকে দক্ষিণ অঞ্চলে শস্যাগার বলা হয় নেক্সট কোশ্চেন মণিপুরে কোন উপজাতি গোষ্ঠীটি দেখা যায় বইগা কুকি জয়ন্তিয়া ইরুলা তাহলে কোন উপজাতি গোষ্ঠীটি মণিপুরে দেখা যায় সকলে অ্যানসার করতে থাকো কোন অপশানটি তাহলে সঠিক হবে এখানে সঠিক আনসারটি কি হবে ষোলো নম্বর প্রশ্নের জন্যে কুকি কুকি উপজাতি গোষ্ঠীটি মণিপুরে দেখা যায় আচ্ছা বইগা এই উপজাতি গোষ্ঠীটি কোথায় দেখা যায় কোন রাজ্যে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বইগা উপজাতি গোষ্ঠীটি দেখা যায় জয়ন্তিয়া মেঘালয়ে দেখা যায় মেঘালয় ইরুলা হচ্ছে তামিলনাড়ুতে দেখা যায় তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কে আলমগীর নামা রচনা করেছিল আবুল ফজল মির্জা মোহাম্মদ কাজিম গুলবদন বেগম কাফি খা কে আলমগীর নামা রচনা করেছিল সঠিক আনসারটি কী হবে সকলেই আনসার করতে থাকো মির্জা মোহাম্মদ কাজিম মির্জা মোহাম্মদ কাজিম আলমগীর নামা রচনা করেছিল আবুল ফজল মনে রাখবে আকবর নামা আকবর নামা রচনা করেছিল হচ্ছে আবুল ফজল আকবর নামা গুলবদন বেগম হচ্ছে হুমায়ুন নামা হুমায়ুন নামা রচনা করেছিল হচ্ছে গুলবদন বেগম নেক্সট কোশ্চেন লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা সবরমতি যমুনা গোমতি তাহলে আঠেরো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সারটি কি হবে সকলেই অ্যানসার করতে থাকো লাখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক আনসারটি হচ্ছে গোমতি তাহলে লাখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত গোমতি নদীর তীরে লাখনৌ শহরটি অবস্থিত সুবর্ণরেখা মনে রাখবে জামশেদপুর জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে হচ্ছে জামশেদপুর শহরটি অবস্থিত সবরমতি হচ্ছে আমেদাবাদ আমেদাবাদ শহরটি অবস্থিত যমুনা হচ্ছে দিল্লি যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত নেক্সট কোশ্চেন কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন হরি বিজয় হেমচন্দ্র বাস্তুপাল ভদ্রবাহু কোন জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন সঠিক অ্যান্সারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকো হরি বিজয় বিজয় সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন নেক্সট কোশ্চেন মরুভূমির পরিবেশে বসবাসকারী উদ্ভিদের বলা হয় হাইড্রোফাইট মেসোফাইট জেরোফাইট ও সিজোফাইট কুড়ি নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে মরুভূমির পরিবেশে বসবাসকারী উদ্ভিদের কি বলা হয় সঠিক আনসারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি হচ্ছে জেরো ফাইট মরুভূমির পরিবেশে বসবাসকারী উদ্ভিদের বলা হয় ফাইট নেক্সট কোশ্চেন বি আর আম্বেদকর কোন সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিল তাহলে একুশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বি আর আম্বেদকর কোন সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিল তলওয়ার কীর্তি মুখনায়ক ন্যাশনাল পেপার তাহলে সঠিক আনসারটি কী হবে একুশ নম্বর প্রশ্নের জন্যে কোন সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিল বি আর আম্বেদকর সঠিক আনসারটি কী হবে সকলে অ্যান্সার করতে থাকো সঠিক আসারটি হচ্ছে মুখ নায়ক মুখ নায়ক এই সংবাদপত্রটি বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেছিল তল ও আর মনে রাখবে কানে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিল কীর্তি হচ্ছে সন্তোষ সিং সন্তোষ সিং এবং ন্যাশনাল পেপার হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন সার্কের মুখ্য কার্যালয় কোথায় ঢাকাতে কাঠমান্ডুতে ইসলামাবাদে দিল্লিতে বাইশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সার্কের মুখ্য কার্যালয় কোথায় হবে বাইশ নম্বর প্রশ্নের জন্য কাঠমান্ডুতে সার্কের মুখ্য কার্যালয় হচ্ছে কাঠমান্ডুতে তেইশ নম্বর প্রশ্ন খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো ছাব্বিশ পনেরোশো সাতাশ উনিশশো চল্লিশ পনেরোশো ছাপ্পান্ন সঠিক আনসারটি কী হবে তেইশ নম্বর প্রশ্নের জন্যে তাহলে সঠিক আনসারটি কী হবে সঠিক হচ্ছে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এটি কাদের মধ্যে হয়েছিল বাবর ও রানা সাঙ্গা বাবর ও রানা সাঙ্গার ভিতরে খানোয়ার যুদ্ধ হয়েছিল সতেরোশো এই পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন ম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত পোলো টেবিল টেনিস ক্রিকেট ফুটবল ম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক আনসারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক আনসারটি হচ্ছে ক্রিকেট ক্রিকেট খেলার সাথে চায়না ম্যান শব্দটি সম্পর্কিত নেক্সট কোশ্চেন চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম সমরেশ বসু বুদ্ধদেব বসু সুনীল গঙ্গোপাধ্যায় সতীনাথ ভাদুড়ি চিত্রগুপ্ত নিচের কোন লেখকের ছদ্মনাম নাম সঠিক অ্যান্সারটি কি হবে সকলে অ্যান্সার করতে থাকো তাহলে সঠিক আনসারটি কি হবে সঠিক আনসারটি হচ্ছে সতীনাথ ভাদুরি সতীনাথ ভাদুরের ছদ্মনাম হচ্ছে চিত্রগুপ্ত নেক্সট কোশ্চেন ছাব্বিশ নম্বর প্রশ্ন বিক্রমাদিত্য নামে কোন সম্রাট পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে কোন সম্রাট পরিচিত ছিলেন সঠিক অ্যান্সারটি কী হবে সকলেই অ্যান্সার করতে থাকুক কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন তাহলে সঠিক আনসারটি কি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন নেক্সট কোশ্চেন ভারতের কোথায় সর্বাধিক বনভূমি অঞ্চল দেখা যায় মধ্যপ্রদেশ জম্মু ও কাশ্মীর মিজোরাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তাহলে সঠিক আনসারটি কি হবে সাতাশ নম্বর প্রশ্নের জন্য ভারতের কোথায় সর্বাধিক বনভূমি অঞ্চল দেখা যায় তাহলে সঠিক আনসারটি কী হবে সঠিক আনসারটি হচ্ছে মধ্যপ্রদেশ ভারতের সর্বাধিক বনভূমির অঞ্চল হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট কোশ্চেন নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয় টাইফয়েড পোলিও যক্ষা কোনটি নয় নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ নয় সঠিক অ্যান্সারটি কি হবে সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হচ্ছে পোলিও পোলিও ব্যাকটেরিয়াজনিত রোগ নয় এটি কি ঘটিত রোগ এটি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ হচ্ছে পোলিও নেক্সট কোয়েশ্চেন নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল প্রথম পুল দ্বিতীয় পুলকেশি প্রথম কীর্তিবর্মন দ্বিতীয় কীর্তবর্ণ কীর্তিবর্মন তাহলে কে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল নর্মদা নদীর তীরে তাহলে উনত্রিশ নম্বর প্রশ্নের জন্য সঠিক আনসারটি কী হবে দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশি হর্ষবর্ধনকে পরাজিত করেছিল নর্মদা নদীর তীরে নেক্সট কোশ্চেন কুমারী নদীটি কোন নদীর উপনদী কংসাবতী মহানদী দামোদর অজয় কুমারী নদীটি কোন নদীর উপনদী এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে সকলেই কমেন্ট করে জানাবে যে কুমারী নদীটি কোন নদীর উপনদী এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই সকলেই একটি লাইক করে দেবে এবং এখানে আজকে আমরা ক্লাসটি শেষ করব এটা তোমাদের অ্যান্সার করা আছে কংসাবতী সঠিক অ্যান্সারটি এটা অ্যানিমেশানটা দেওয়া ছিল খেয়াল করা হয়নি এটা এটা তোমাদের হোমওয়ার্ক করতে হবে না যে কুমারী নদীটি কোন নদীর উপনদী এটা কংসাবতী নদীর উপনদী হবে অ্যানিমেশানটা দেওয়া ছিল সেই জন্য চলে এসেছে ঠিক আছে তাহলে আমরা এখানে এই ক্লাসটি শেষ করলাম আজকে এটা আমার খেয়াল করা হয়নি অ্যানিমেশানটা ছিল এখানে সেই জন্য আর তোমাদেরকে আর হোমওয়ার্কটা করতে হবে না ঠিক আছে আজকে আমরা এখানে ক্লাসটা এন্ড করলাম